আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দু ফা'আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম إِنَّ اللَّهَ يُحِبُّ التَّوَّابِينَ وَيُحِبُّ الْمُتَطَهِّرِينَ وَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ التَّائِبُ مِنَ الذَّنْبِ كَمَنْ لَا ذَنْبَ لَهُ وقال النبي صلى الله عليه وسلم مفتاح الجنة الصلاة ومفتاح الصلاة الطهور أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله روح حسن مصطفى روح حسن مصطفى ہی ایک بحر بے قرار اس کے ساحل تک کوئی شیری بیا پہنچانے ہی بلغ العلا بکماله کشف الدجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله ধলপুর ওয়াশাগের যুব সমাজের উদ্যোগে আয়োজিত দুদিনব্যাপী মহতি মাহফিলের আজকের প্রথম রজনীর মহতরম সদর মহতরম সভাপতি উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম সম্মুখবাণী সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা বুড়া বাবারা যুবক ভাইরা পর্দার আড়ালের মা বোনেরা প্রিয় ছাত্র ভাইরা আল্লাহ পাকের দরবারে আলিশানে শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে ওলামাদের সোহবতে নসিহতের মজলিসে আল্লাহ পাক আমাদেরকে এই মধ্যরাত্রিতেও বসায় রেখেছেন। এই জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, কালিমাতুর শুকর পড়ি, জবান খুলে মহাব্বতের সাথে ভক্তি ভরে আওয়াজ করে সমস্বরে সকলে মিলে বলুন আলহামদুলিল্লাহ। এত সময় পর্যন্ত উলামা হযরতরা আপনাদের সামনে পূর্ণর নসিহাত দামি দামি কথা আলোচনা করে আপনাদেরকে শুনাইছেন। আমি বরকতের নিয়তে আপনাদের সামনে কালামে হাকিমের
সূরাতুল বাকারার 221 নম্বর আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। দুই জায়গা থেকে হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এইগুলোকে সামনে করে গভীর রাতে কিছু কথা আপনাদেরকে আমলের জন্য হাদিয়া পেশ করা, আল্লাহ পাক কিছু উপকারী কথা আলোচনা করবার তৌফিক দান করেন। আপনারা দোয়া করে জবান খুলে বলুন আমিন। মহতরম হাজিরিন, প্রত্যেকটা বস্তুরই জাহের আছে, প্রত্যেকটা বস্তুরই বাতেন আছে, এবং জাহিরি পরিচ্ছন্নতা আছে, বাতেনি পরিচ্ছন্নতা আছে। জাহিরি পবিত্রতা পরিচ্ছন্নতাও ঈমান, বাতেনি পরিচ্ছন্নতা পবিত্রতাও ঈমান। জাহের যদি দেখতে অসুন্দর হয়, কিন্তু যদি জাহেরটা পবিত্র হয়, তাইলে আল্লাহ পাকের কাছে পবিত্র অবস্থার দাম, পবিত্র অবস্থার মূল্য আছে। আর যদি বাতেন পবিত্র হয়ে যায়, জাহিরি হালাত দেখতে তার যতই অসুন্দর হোক না কেন, বাতেন পবিত্র হয়ে গেলে আল্লাহ পাকের কাছে ওই বান্দাটা মাহবুব হয়ে যায়। প্রতিটা জিনিসের যেমন জাহির বাতেন আছে, আমাদের এই 3.5 হাত বডিরও জাহির বাতেন আছে। জাহিরি পরিচ্ছন্নতাও আছে, পবিত্রতাও আছে, বাতেনি পরিচ্ছন্নতাও আছে, এবং উভয়টাই, জাহিরি পরিচ্ছন্নতাও আল্লাহ পাকের কাছে পছন্দের, বাতেনি পরিচ্ছন্নতাও আল্লাহ পাকের কাছে পছন্দের। মনে মনে ভাবতে পারেন, জাহিরি পরিচ্ছন্নতার আবার কি আসর আছে? বান্দার জাহের যদি পাক হয়, এ পবিত্রতার আসরটা বান্দার বাতেনের উপরে পড়ে, আর বান্দার জাহের যদি নাপাক হয়, তাহলে তার জাহেরি নাপাকি অপবিত্রতার আসরও তার রুহ ও তার কলবের উপরে পড়ে। মানুষের বানানো মোবাইল সেট এই যে আছে না, এই যে এখানে রাখছে মোবাইল সেটের জাহেরের টুকা যদি বাতেনে পড়ে, মানব দেহেরও জাহেরের কিছু ইবাদতের আসর বাতেনে পড়ে। প্রতিটা ইবাদতেরই আসর আছে। স্ক্রিনের উপরে টাচ করছে, এই টাচের ধাক্কা স্ক্রিনের উপরে আছে না ভিতরে গেছে? মানুষের হাতের টাচ, হাতের শক্তির যদি এত পাওয়ার হয়, তাহলে ইবাদতের মাধ্যমে যদি বান্দা বান্দার জাহেরে সোয়া লাগায়, তাহলে তার বাতেনটা কত গভীরে এর আসর পৌঁছে, এটা তো আন্দাজ করার বিষয়। এই জন্য আল্লাহ পাক জাহিরি পবিত্রতারও ইবাদত দান করেছেন, বাতেনি পবিত্রতারও আলাদা ইবাদত দান করেছেন। যেমন জাহিরি ভাবে আমরা আমাদের দেহ পবিত্র বানাইবার জন্য আল্লাহ পাক আমাদেরকে গোসল দান করেছেন, ওযু নামক ইবাদত দান করেছেন, তায়াম্মুম নামক ইবাদত দান করেছেন। মনে রাখতে হবে, নামাজ ততক্ষণ পর্যন্ত নামাজ হয় না যতক্ষণ পর্যন্ত নামাজের চাবি তহারাত অর্জন না হয়। যদি কোনো বান্দা ওযু তায়াম্মুম গোসলের মাধ্যমে পবিত্র না হয়, তাহলে তার নামাজের তালা খুলে না। বেওযু নাপাক অবস্থায় ইবাদত হয় না, জান্নাতের চাবি ইবাদত নামাজ, কিন্তু ইবাদত নামাজের চাবি তহারাত পবিত্রতা, জাহিরি পবিত্রতা। যারা নামাজ পড়ে তাদের দেহ জাহিরি ভাবে পাক থাকে, পাঁচ বেলা উযু করে, আর যারা শুধু ঈদের নামাজ পড়ে, সারা বছর তার দেহ নাপাক থাকে, সারা বছর তার দেহের পবিত্রতার একটা আসর তার কলবে পড়ে, আর সারা বছর অপবিত্র থাকার আসর তার কলবে পড়ে। এজন্যই নামাজি বান্দা সকল প্রকারের ফিস্ক ফুজুরি গুনাহ থেকে বেঁচে থাকে নামাজের পবিত্রতার আসরে, আর বেনামাজি যখন হয়ে যায়, তখন সে পাপাচারে লিপ্ত হয়ে যায় তার নাপাকির আসরে। এখন পাপাচারী লোকের সংখ্যা বেশি না আবেদ লোকের সংখ্যা বেশি? হ্যাঁ, এই যে পাপাচারগুলো মানুষ করতেছে,
এটা কিন্তু তার জাহিরি পবিত্রতারও একটা আসর আছে। যেমন এখানে বাহির থেকে যারা আসছেন, তলিবুল ইলম বাইরে ছাড়া বাহির থেকে যারা আসছেন তাদেরকে যদি বলি আপনি ডেলি কয়বার ওযু করেন, যারা পাঁচ বেলা নামাজ পড়েন সে বলবেন পাঁচবার করি, যে সপ্তাহে একদিন নামাজ পড়েন সে বলবেন একবার করি, আর যার নামাজ পড়ার আদতই নাই ওয়াজ শোনার আদত কিছু কিছু আছে সে বলবেন যে ওযু করি না। এই যে তহুর হালাত, নিজেদের আনায়ন করি না তহারাতের হালাত, এইটার বদাসর চরিত্রের উপরে পড়তেছে দিন দিন। নবীদের এটা একটা শান, নবীদের চরিত্র সুন্দর, সব নবীর চরিত্র সুন্দর। দোনো হাত উপরে তুলেন তো দেখি, দোনো হাত উপরে তোলেন, আঙুলগুলো খুলে দেন তো দেখি, এরকম নাড়াচাড়া দেন দেখি, জবান খুলে আওয়াজ করে জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, হাত নামান। পৃথিবীর কোন নবী গুনাহ করেছে? না। পাপাচার করেছে? না। নবীদের শান, নবীরা মাসুম, ঠিক না বেঠিক? নবীরা মাসুম, নবীদের যেমন কোনো গুনাহ নাই, চরিত্র পাক। বাবা আদম থেকে শুরু করে আপনার আমার নবী পর্যন্ত সব পয়গম্বরের জাহিরও পাক, জাহিরি ভাবে সব পয়গম্বর পবিত্র থাকতেন, পয়গম্বর ওযু ছাড়া থাকতেন না, সকল পয়গম্বর সব সময় ওযুর হালতে থাকতেন। শুধুই মাত্র পয়গম্বররা ওযু ও পবিত্রতার হালতেই থাকতেন না, সকল নবীগণ পবিত্রতার শোকের তাহিয়াতুল ওযু নামাজও পড়তেন। যখনই ওযু নষ্ট হয়ে যেত তখনই তারা ওযু করতেন, এবং যখন ওযু করতেন তখন তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করতেন। এটা আদম বাবার থেকে শুরু করে আপনার আমার নবী পর্যন্ত সব নবীর সুন্নাত, আল্লাহু আকবার বলেন, আল্লাহ সব সময় ওযু করত এবং তাহিয়াতুল ওযু তিনারা আদায় করতেন, পবিত্র হতেন, পবিত্র হয়ে দুই রাকাত নামাজ পড়তেন, কোনো সময় অপবিত্র থাকতেন না। সঙ্গত কারণেই নবীদের পবিত্রতা তাদের রুহের উপরেও পড়ত, কোন নবী রুহ অপবিত্র না। আমাদের নবী তো এক মুহূর্তের জন্য অপবিত্র থাকেন নাই। একদিনের ঘটনা, আল্লাহর নবী এক জায়গায় ইস্তিনজা করেছেন, সরওয়ারে দো আলম নবী ইস্তিনজা শেষ করে সাথে সাথে পাক মাটির উপরে হাত মেরে চেহারা মোসেহ করেছেন, আবার পাক মাটিতে হাত মেরে দুই হাত মোসেহ করেছেন। তার মানে পয়গম্বর তায়াম্মুমের মাধ্যমে পবিত্র হয়েছেন। তায়াম্মুম কখন করতে হয়? যখন পানি না পাওয়া যায়, পানি না পাওয়া গেলে পানির কার্যতা মাটির দ্বারাই করতে হয়, পানির দ্বারাই দেহ পবিত্র হয়, মাটির দ্বারাও দেহ পবিত্র হয়। যেখানে পানি নাই সেখানে মাটি দিয়ে তায়াম্মুম করে পবিত্র হতে হয়। সরওয়ারে দো আলম নবী পবিত্র হইছেন। আশ্চর্য খবর হলো, নবীজি এমন জায়গায় তায়াম্মুম করেছেন যেই জায়গায় দাঁড়িয়ে নদীর পানি দেখা যায়। সাহাবি বলে, সরকার আপনি বলেছেন পানি না পেলে তায়াম্মুম করবে, পানি দেখে ফেললে তায়াম্মুম ভেঙে যাবে, এখানে দাঁড়ায় আছেন একটু অদূরেই পানি দেখা যায়, তাহলে আপনি এখন কেন তায়াম্মুম করলেন? সরওয়ারে দো আলম নবী বলেন, উম্মতের জন্য এটা তালিম। আল্লাহর নবী বলেন, আমি যে এখন কর যে তায়াম্মুমটা করেছি, আমার এই তায়াম্মুমটা ইবাদতের পবিত্রতার তায়াম্মুম না, এটা আমার দেহকে সাময়িক পবিত্র করার তায়াম্মুম, কারণ আমি যে পানি পর্যন্ত নিরাপদে পৌঁছতে পারবো এরও তো গ্যারান্টি নাই।
পানি পর্যন্ত যাওয়ার আগে যদি আজরাইলের সাথে মোলাকাত হয়ে যায়, তাহলে আজরাইলের সাথে আমার সাক্ষাৎটা যেন অপবিত্র দেহ না হয়, ওই পর্যন্ত যাইতে তায়াম্মুম দিয়ে নিজের দেহটাকে পবিত্র করলাম। কারণ আর এক হাদিসে আছে, পবিত্র হালতে আজরাইল সাক্ষাৎ করলে কিন্তু তার ইমানি মত আসান হয়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে করে বলেন সুবহানাল্লাহ। এখান থেকে ওই পর্যন্ত যাইতেও যে সময়টা, এই সময়টাও অপবিত্র থাকেন নাই। আমাদের দেশে বহু ফেরাউন নমরুদ মার্কা মানুষ আছে যারা সারা বছরেও নামাজ পড়ে না, কাফেরও নামাজ পড়ে না, মুসলমান হয়ে সেও নামাজ পড়ে না, তাইলে সে সারা বছরে একবারও ওযু, কথা আওয়াজ করে বলেন, ওযু করে না, সারা বছরেও ওযু করতেছে না। ওযুর একটা আসর আছে, আপনার হাতের ধাক্কার আসর যদি মোবাইল সেটে পড়ে, ওযুর আসরও মানব দেহে পড়ে। ওযুর একটা আসর আছে, ওযু করলে পড়ে, ওযুর মাধ্যমে শুধুই মাত্র দেহ পাক হয় না, ওযুর মাধ্যমে অঙ্গের গুনাহগুলো ঝরে পড়ে যায়। হাদিসে পাকে আছে, বান্দা যখন চেহারা ধোয় তখন তার চোখের গুনাহ ঝরে পড়ে যায়, কুলি করে তো তার মুখের গুনাহ ঝরে পড়ে যায়, হাত ধোয় তো হাতের দ্বারাই গুনাহ করেছে ঝরে পড়ে যায়, পা ধুতে করে তো পায়ের দ্বারাই গুনার পথে হাঁটছে, গুনার আসরগুলো ঝরে পড়ে যায়। আমাদের যদি ইমামে আজমের মতো চোখ হইতো, তাহলে আমরা দেখতাম যে আমাদের গুনাহগুলো আমাদের ওযুর পানির সাথে জুড়ে জুড়ে যাইতেছে। ইমামে আজম একদিন বসে আছেন, এক লোক যুবক এসে ওযু করেছে, ইমামে আজম তাকে বললেন, এই তুমি কি জেনা করেছো? কিভাবে আপনি জেনেছেন ইমাম? আমি তওবা করতেছি, আর কোনোদিন জেনা করব না, তওবা করতেছি। আপনি জানলেন কেমনে? ইমামে আজম বলে, তুমি যখন ওযু করতেছিলে তোমার ওযুর পানির সাথে জেনার গুনাহ ভেসে দিতে দেখলাম, তোমার জেনার গুনাহ পানিতে ভেসে ভেসে যাইতেছে দেখলাম, এটা দেখে বুঝছি তুমি জেনা করেছ। তার মানে হলো ওযুর আসর শুধুই মাত্র বান্দার জাহিরি নাপাক দূর করে না, ময়লা দূর করে না, ওযু করার নিয়তে যখন বান্দা পানি লয়, তার পানির কাতরা কাতরা ফোটার সাথে তার গুনাহগুলো ঝরে ঝরে পড়ে যায়। এগুনে আল্লাহ নবী বলেছেন, ওযুর পানির সাথে কিন্তু তোমাদের গুনাহ ঝরে পড়ে যায়। ইমামে আজম বলে, ওযু করার পানি থেকে সতর্ক থাকো, ওযুর পানিগুলো সেটে যেন তোমার কাপড়ে লেগে না যায়, কারণ যদিও কাপড় পাক, তোমারই ওযুর পানির সাথে তোমারই যে গুনাহগুলো ঝরে পড়ে গেছে ওইগুলা যদি তোমার কাপড়ে লাগে, আর সেই কাপড় পইরা যদি তুমি আল্লাহর আদালতে দাঁড়ায় যাও, গুনার না পাক কাপড় লয়ে তো দাঁড়ায় গেল। তোমরা ওযুর পানির ছিটার থেকেও নিজেকে হেফাজত করো, ওযুর পানির থেকেও নিজেকে হেফাজত করো, কারণ ওযুর সাথে সাথে গুনাহ ঝরে পড়ে যায়। এ কারণে আমাদের আকাবির বুজুর্গরা ওযু করতেন বেশি, তাহিয়াতুল ওযু করতেন বেশি, যেমন বেলাল চামড়া কালা কিন্তু পাক সাফ থাকতে থাকতে এত উপরে উঠছে, নবীজি মিরাজ থেকে এসে বলে, বেলাল কি আমল করো, জমিনের মানুষ আসমানে গেল। সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন, আরো জোরে আওয়াজ করে চিল্লা করে বলেন সুবহানাল্লাহ। সরবারে দু আলম নবী বলেন, বেলাল ফরশের মানুষ আরশে কেমনে গেলে, জমিনের মানুষের আওয়াজ আসমানে কেমনে গেল, এত উপরে কেমনে চললে, কি আমল করো বেলাল? বেলাল বলে, সরবারে দু আলম তেমন কোনো আমল তো আমার নাই, তবে হ্যাঁ
নবীদের সিফাত আপনি বর্ণনা করেছেন, নবীরা সব সময় পাক থাকতেন বাওযু, নবীরা সব সময় ওযু করে তাহিয়াতুল ওযু নামাজ পড়তেন। ওই কথা শোনার পর থেকে আমি বেলাল কখনো নাপাক থাকি না, যখনই আমার ওযু টুটে যায় আমি সাথে সাথে ওযু করি। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ, সাথে সাথে ওযু করি। শুধু ওযু করি না, দুই রাকাত তাহিয়াতুল ওযু নামাজ যখনই ওযু করি তখনই আমি পড়ি সরওয়ারে দু আলম। নবী বলে, বেলাল তোমার এই ইবাদতটাই তো তোমাকে এত উপরে নিয়ে গেছে, তুমি জমিনের মানুষ কিন্তু পায়ের আওয়াজ আসমানে চলে গেছে। আল্লাহু আকবার, জোরে করে বলেন আল্লাহু আকবার। তোমরা যারা সপ্তাহে একবার উযু করো তারা কিরকম পাওয়ার ওলা চিন্তা করে দাও, তোমাদের আর আমাদের, আমাদের দোয়া কবুল হয় না, তোমাদের দোয়া কবুল হয় না, আগের জামানার মুসলমানের দোয়া কবুল হয়েছে। তুমি আমি ওই বরকত পাই না যে বরকত আগের মুসলমান পেয়েছে, পাবে না কেন? তাদের আর তোমার আমার ভেতরে ব্যবধান আছে না? ব্যবধানের ভেতরে এটাও একটা ব্যবধান, তুমি আমি নাপাক দেহে ঘুরি আর তারা পাক বদনে ঘুরছে, রহমতের ফিরিস্তা তাদের সাথে সাথে চলছে। তুমি তো নাপাক কাপড়ে ঘুরো, ঢিলা কুলুপের ব্যবহার মুসলমান ছেড়ে দিল, ইহুদি নাসারাদের কাছ থেকে দাঁড়ায় দাঁড়ায় মোতা শিখছে, দাঁড়ায় মতন শিখছে, চেন খুলে ঝাঁকি দিয়ে পেশাব করে যুবক হাঁটা দিছে, শিক্ষিত, ভালো পোশাক পরা, খুব সুন্দর চাকচিক্য পূর্ণ শার্ট প্যান্ট পরা, চশমা পরা, দেখলে মনে হয় যেন ভালো মানুষ, কিন্তু এই যে হোটেলে ঢুকে দাঁড়ায় মুইতে আটা দিছে, বাতেন তো সদর ঘাট বানায় ফেলেছে, কাপড়টা তো নাপাক বানায় ফেলেছে। অথচ কাপড় নাপাক পাকার কাপড় নাপাক হইলে কি অসুবিধা? কাপড় যতক্ষণ পর্যন্ত পাক রয়, হাদিসে পাকে আল্লাহর নবী বলেন, সরওয়ারে দু আলম নবী বলেছেন, কাপড় যতক্ষণ সাফ রয় পাক রয়, সরওয়ারে দু আলম নবী বলেন পবিত্র কাপড় আল্লাহর জিকির করে। সুবহানাল্লাহ, আস্তে করে কো, সুবহানাল্লাহ আস্তে কো। ঈদের দিনে কেবল শার্ট প্যান্ট পুইডা বাইরে বাইরে হয়েছে, রাস্তায় খাড়ায় মুইতে আড়া দিছে, তো ওর কাপড়ের জিকির চালু আছে না বন্ধ হয়ে গেছে? আওয়াজ করে জোরে বলেন, আছে। কাপড়ের জিকির চালু আছে না বন্ধ হয়ে গেছে? কাপড় লানত করতেছে, আর যতক্ষণ কাপড়টা পাক থাকবে সাফ থাকবে ততক্ষণ জিকির করবে, কাপড়ে ময়লা লাগলে ময়লাওয়ালা কাপড় পরতে নাই সাথে সাথে ধোয়া চাই, যখন কাপড়ে ময়লা লাগে কাপড়ের জিকির বন্ধ হয়ে যায়। অনেকে আছে কাপড় দয় কিন্তু টুপি দয় না, কিছু আছে টুপি দয় না, জামা দয় টুপি দয় না। আয়শা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, হ্যাঁ, জামা দুইছে টুপি দুইছে না, ছয় মাসের ভিতরে একদিন টুপি দিয়ে দেখছে না, ওই যে কিনা এনা পকেটে ঢুকাইছে, মাঝে মাঝে বাইর করে আর পড়ে নামাজ পড়ে, আর চিন্তা করে ফাঁকে ফাঁকে পড়ি, একটু ময়লা কে দেখবো, একটু ময়লা কে দেখবো, এটা চিন্তা করলা? চিন্তা করলা না? এই টুপি পরে এই মাথাটা তুমি তোমার মালিকের পায়ের উপরে রেখে তাকে ডাক দিতেছো, যদি তোমার ডাক কবুল হয় তাহলে তিনি তার পবিত্র কুদরতি হাত তোমার মাথায় বুলায় বলবেন, এরে বান্দা তোর সেজদা কবুল হয়েছে, মাথা তোল, মাথা তোল, হাত বুলায় তোমাকে ডাক দিবে। চিন্তা করছিলা? যদি চিন্তা করতা তাহলে তিলাওয়াত টুপি পড়তো না, টুপির ভিতরে কি লাগছে দেখেও না তারে। অথচ হাদিস শরীফের ভিতরে আছে সাউবুন নাযীফ, সরওয়ারে দু আলম নবী বলেন সাফ কাপড় পাক কাপড় আল্লাহর জিকির করে, পাক বদন তো আল্লাহর জিকির করে। এই জন্য নামাজের ফরজ কাপড় পাক, শরীর পাক কাপড় পাক নামাজের,
কথা কর। হ্যাঁ, ছোটকালে পড়ছে না আমাদের ছেলেরা, শরীর পাক, কাপড় পাক, সব পাক লয়ে যখন বান্দা দাঁড়ায় তখন আল্লাহ পাক বলতে থাকে, ফিরিশতারা আমি আল্লাহ পাক, আমার জান্নাতটা পাক, ওই যে আমার কদমে মাথা রাখছি ওর কাপড় পাক, ওর বদন পাক, ওর দিল পাক, ওর আমলনামা পাক, তোমরা সাক্ষী থাকো আমার পাক বান্দাটাকে পাক জান্নাতের আহাল হিসেবে কবুল করে নিলাম। পাক পবিত্রতার একটা মূল্য আছে, খালি নামাজেই ওযু করবেন নাকি ফাঁকে ফাঁকে ওযু করবেন? হাত মুখ ধুইবেন খালি, হাত মুখ ধুইবেন, এই কথা কাজ না কে যুবক বাইরে, হাত মুখ ধুবি খালি না ওযু করবি? ওযু ভেঙে গেলে ওযু করবা, কারণ তাহারাতের আসর আছে, পবিত্রতার আসর আছে। বদরুল্লে যদি ওযুর আলোতে থাকতো তাহলে মানুষ কুবাইতে পারত না, বুঝো না এই কথাটা? বদরুল্লের যদি ওযু থাকতো, ওই এই যে চাপাতি দিয়ে মানুষ কুপালো, ওর দেহ যদি পাক থাকতো, ওযু থাকতো, তাহলে ও কুপাইতে পারত না, কারণ তখন রহমত থাকতো, রহমত থাকতো। অপবিত্র যখন থাকে, শয়তান ঘরে বসা থাকে, শয়তান থাকে, ঠিক না বে? ঠিক আওয়াজ করে করে বলে আর কি ওযু করবা? ডিজিটাল যুগে তোমাদের কাছে ডিজিটাল ফতোয়া আইছে, ওযু ছাড়া কোরআন শরীফ ধরা যায়, ফতোয়া আইছে, শোনো নাই এই ফতোয়া? শোনো নাই এই ফতোয়া যারা দিছে, ওরা তোমার দেহ না পাক অবস্থায় কোরআনের কাছে না পারে তো নামাজও পড়াইবার চায় তোমার ওযু ছাড়া, কারণ ওরা চায় না তুমি পাক মাওলার কদমে পবিত্র অবস্থায় পড়ে যাও। ওরা তোমার কোরআনে আল্লাহর কথার কাছে তোমার ওযু ছাড়া নিতে চায়, আল্লাহর কাছে কয়দিন পরে কোন নামাজ পড়তে ওযু লাগে না? এখন তো কোরআন ধরতে ওযু লাগে না, ফতোয়া আইছে নতুন ডিজিটাল ফতোয়া, এই ফতোয়া এলোমেলো ফতোয়া যারা দেয় এদের জবান বন্ধ করা উচিত। এরা আবার চ্যানেলে বসে বসে কথা কয়, এরা বড় বড় ফতোয়া দেয়, কিন্তু এরা জাতি মুসলিম মিল্লাতের দুশমন মুসলমানকে অপবিত্র বানাইবার পথে তারা চলছে, শুধুমাত্র জিসমানি অপবিত্রতার ছায়ালাভ ঘটাতে চায় না, ওরা জাতির কালকেও অপবিত্র করতে চায়, কালকেও অপবিত্র করতে চায়, মসজিদে জোড়া লাগাই দিছে, মসজিদের ভিতরে জোড়া লাগাই দিছে, পবিত্রতার বড় দাম। এই কারণে আমার যুব সমাজ, তোমরা যারা আজকে মাঝরাত পর্যন্ত অপেক্ষা করলে, একটা শবক অন্তত লয়ে যাও, তুমি আজ থেকে ওযুর হালতে থাকবা। আমি আল্লাহর কসম করে বলতে পারি, যদি ওযুর হালতে থাকো তাহলে গাজার কলকি তোমারে টানবে না, গান বাদ্য তোমারে হাত ছানি দিবে না, পাপা চার তোমাকে হাত ছানি দিবে না, ওযুর আলোতে তুমি তসবি টানবা, ইফকেজিং করবা না, ঠিক না বে? ঠিক জোরে আওয়াজ করে বলেন, চিল্লা আওয়াজ করে জোরে বলেন, ঠিক না বে? ঠিক জোরে বলেন। বাওযু থাকবে, কারণ হলো পিছনের ইতিহাস শুনো, তুমি তো সাপ্তাহে ওযু করো না, আর তোমার পূর্ব উলাইকা ভাই, পিছনের ওই পূর্বপুরুষ যারা ছিল তারা খেলাধুলার সময় ওযু রাখত। যেমন আমাদের এক বুজুর্গ আল্লাহর ওলি মুজাদ্দিদ আল-ফিসানি রহমাতুল্লাহ কবর জিয়ারতে গেছেন, মুজাদ্দিদ আল-ফিসানির কবর জিয়ারতে আমাদের এক বুজুর্গ গেছেন, কবর জিয়ারত করেছেন, নামাজের আজান মসজিদে হয়েছে, জলদি করে নামাজ পড়ার জন্য মসজিদে গেছেন, আকামতের ওয়াক্ত হয়ে গেছে, নামাজ এখনই দাঁড়াবে, মসজিদে বসে থাকা মুসল্লিগণ দুই চারজন অভিভাবক তাড়াতাড়ি করে দৌড়ে বারান্দায় গিয়ে দাঁড়ায় গেল, মসজিদের বারান্দায় কিছু ছেলেরা ওই দূরে মাঠের মধ্যে হাঁটাহাঁটি করে দৌড়াদৌড়ি করে খেলাধুলা করতেছে, মুরব্বি বারান্দায় দাঁড়ায় ওদের ডাক দিল, এই জামাতের টাইম হয়ে গেছে, মসজিদে আয়, মসজিদে আয়। আহ্বানটা করতেই
খেলতে থাকা কিশোর বালকগুলা দৌড়ায় মসজিদের ভিতরে ঢুকা গেল। তারা মসজিদে আকামত চলতেছে, নামাজ তারা ইমামের পেছনে আদায় করল। বুজুর্গ যিনি ওই মসজিদে নামাজ পড়তেছেন, যিনি মুজাদ্দিদে আলফে সানির কবর জিয়ারতে গেছেন, তিনি মনে মনে ভাবতেছেন গ্রামের মানুষগুলা মনে হয় দিনের ব্যাপারে অজ্ঞ, নামাজ পড়তে যে ওযু লাগে এটা বুঝি জানে না, নামাজ পড়তে যে ওযু লাগে এটা বুঝি জানে না, মানুষগুলা বুঝি অজ্ঞ। কারণ আল্লাহ পাক কালামে হাকিমের ভিতরে বলেছেন, নামাজে দাঁড়াইতে হইলে ওযু করে দাঁড়াইতে হইব। কোরআনের আয়াত, ইযা কুমতুম ইলা সলাতি ফাগসিলু উযুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি وامسحوا برؤوسكم وارجلكم وارجلكم الى الكعبين। আল্লাহ পাক বলেন নামাজে দাঁড়াইবা তাইলে ওযুর ফরজ এগুলিগুলো আদায় করো, ফাগসিলু উযুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল, কোন সহকারে হাত ধৌত করবে, وامسحوا برؤوسكم, মাথা মসে করবা, শিক্ষা আল্লাহ পাক কালামে হাকিমে দিয়েছেন। আমরা তরতিবটাও কোরআনের তরতিব, আগে মুখ ধুই, পরে হাত ধুই, তারপরে মাসা করি, তারপরে পাও ধুই। আল্লাহ পাক শিখাইছেন ওযু করে নামাজ পড়তে হইব। বুজুর্গ চিন্তা করতেছেন কি রে, ওরা যে মসজিদে আইসা নামাজে দাঁড়ায় গেল, ওরা তো ওযু করলো না, তাইলে নামাজ পড়তে যে ওযু লাগে এটা বুঝি ওরা জানে না। সালাম ফিরায় আল্লাহর ওলি ছেলেগুলাকে এক জায়গায় করলেন, কিশোর কিশোর বালক এদেরকে এক জায়গায় করলেন। এক জায়গায় করে আল্লাহর ওলি বলতেছেন, তোমরা কি জানো না নামাজ পড়তে ওযুর জরুরত হয়, খেলতেছিলে, তোমাদের আহ্বান করা হলো আর তোমরা এসে দৌড়ে মসজিদে দাঁড়াইলে, ওযুটা পর্যন্ত করলে না। বুজুর্গ নিজের বর্ণনা দিতে গিয়ে নিজে কেঁদে কেঁদে কয়, আমি তো ওদের কাছে ওদের এই পবিত্রতা শিখাইতে গেছিলাম, কিন্তু মুজাদ্দিদ আলফে সানির কবরের পারে দাঁড়ায়া আমি একটা পবিত্রতার শিক্ষা ওর কাছ থেকে নিয়ে আসলাম। ওদের বললাম, কি ব্যাপার, তোমরা যে ওযু করলে না, ডাইরেক্ট এসে নামাজে দাঁড়ায় গেল, ওযুর জরুরত নাই। ওরা তখন ডেকে ডেকে বলে, এরে আল্লাহর বান্দা, আমরা মুজাদ্দিদ আলফে সানি ইমামে রব্বানি মুজাদ্দিদে আলফি সানির সন্তান, মুজাদ্দিদে আলফি সানির বংশের ছেলে পেলে আমরা, আমাদের বংশে 5 বছরের কোন বালক বালিকারা ওযু ছাড়া চলাফেরা করে না, ওযু ছাড়া চলাফেরা করে না। যার বয়স 5 বছর হয়ে গেছে সে সব সময় ওযুর আলাতে থাকে, সে চলতে ফিরতে বা ওযুর হয়, সে পবিত্র নয়। আমরা শুধু নামাজের জন্য ওযুকে গ্রহণ করি, ওযু আমাদের জিন্দেগীর অংশ। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এ কারণেই তো ওই যুগের সন্তানগুলা ভালো ছিল, ওই যুগে জঙ্গি ছিল না, খুনি ছিল না, জানি ছিল না, জেনাকার ছিল না, মদখোর পিতা মাতাকে হত্যাকারী ছিল না, মুসলমান হয়ে সামান্য পাপাচার কারণে ওয়ালা মুসলমান ছিল না। এই যুগে এসে দেখলাম যুব সমাজ আজ হিংস্র হয়ে গেছে, হিংস্র হাইওয়ান জানোয়ারের মতন হিংস্র প্রাণীর খাতায় তাদের নাম। আগে বলতো যে মাদ্রাসায় নাকি জঙ্গি আছে, মাদ্রাসায় জঙ্গি থাকবে থেকে মাদ্রাসার ছেলেরা ওজোর অবস্থায় থাকে, জঙ্গি হইল তাদের ভিতরে আছে যারা ওযু করার জন্য ঠিক
কলেজের ছেলেরা একটা ইসলাহি প্রোগ্রাম করে, ওখানে আমি যাই তো বয়ান করি। তা আমি ওযু আর গোসলের বর্ণনা দিতেছিলাম, হঠাৎ করে একটা বলে, হুজুর সব গোসলি কুলি করো না, নাকে পানি লাগবে হুজুর। আমি তার মানে না, ওই যে খরচ গোসল এমনি গোসল সব গোসলে নাকে পানি কুলি লাগবো। আমি বলি কেন তুমি নাকে পানি কুলি করো না, না ডেলি সাবান শ্যাম্পু দিয়ে গোসল করি হুজুর। কেন তাহলে কি তুমি কি নাকে পানি কুলি ছাড়াও গোসল করো নাকি? কয় হুজুর খুব একটা খেয়াল নেই, তার মানে তুমি করো? কয় হ্যাঁ মাঝে মাঝে তো এরকম করছি। আমি কতবার করছো? কয় হিসাব নেই। তুমি ডিগ্রি ফার্স্ট ইয়ারে পড়ো, এখনো পর্যন্ত গোসলের তরতিব তুমি জানো না। আমাদের মাদ্রাসার মক্তবের ছেলেরা ওযু গোসল জাতিকে ধরে ধরে শিখায়া দেয়। মাদ্রাসার পাশে যায় কোনো বুড়া যদি ওযুতে ভুল করে ফেলায়, সাথে সাথে মাদ্রাসার ছেলেরা বুড়াটার হাত ধরে বলে দেয়, চাচা এমনি ওযু করে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হ্যাঁ, তারা তালিবুল ইলম, তারা পাক, এজন্য বাংলার জমিনে কোনো আকাম কুকাম কোনো মাদ্রাসার ছেলেরা করে না, আকাম কুকাম মাদ্রাসার ছেলেরা করে না। জমিনে যত আকাম কুকাম হয় তদন্ত করে দেখবা, ওরা অবশ্যই পবিত্রতার শিক্ষাটাও ঠিক মতো লয় নাই, কারো টাকা খায় দালাল হয়ে গেছে গা, ঠিক না? ঠিক করে আওয়াজ করে না। হ্যাঁ, পবিত্রতার আসর বান্দার কলবের উপরে পড়ে। আগের জমানার ছোট ছোট বাচ্চারা অজু তহারাতের হাল হতে জিন্দগি যাপন করত। এত শুনাইলাম বাচ্চাদের হালা, আর আগের জমানার কিছু বাপমার হালত শুনেন, বাপমার হালত কেমন ছিল। আবুল ফজল নামে আমাদের এক বুজুর্গ, তার বাড়িতে মেহমান আসছে, উনি দস্তরখান বিছাইছে, দস্তরখান বিছায়া দস্তরখানের উপরে রুটি রেখেছেন, মেহমানরা দস্তরখানের চতুর্দিক দিয়ে বসে গেছে, খানা খাবে। যখনই কেবলমাত্র খানা খাওয়া শুরু করবে, বুজুর্গ মেহমানদের খানা খাইবার আগে আপনারা আমার একটা কারগুজারি শুনবেন। কি কারগুজারি বলুন? তবলিগের কারগুজারি শুনছেন না? মানে চিল্লা লাগাইলো তো কারগুজারি, এমনি চিল্লা লাগাইছ। বুজুর্গ বলতেছে রুটি গুলা যে আইলো এর একটা কারগুজারি শুন। কি কারগুজারি, কি কারগুজারি বলুন? বুজুর্গ বলে যেই রুটিগুলো আপনাদের সামনে দস্তরখানে রাখা হয়েছে, এই রুটিগুলো যেই গম থেকে তৈরি করা হয়েছে, ওই গমগুলো যেদিন চাষ করা হয়েছে, ওই গম খেতে যেদিন হাল দেওয়া হয়েছে, এই গমগুলো যিনি চাষ করেছেন তিনি হাল কার্যটা ওজুর সাথে সম্পাদন করেছেন। আকাশ বাতাস মুখরিত করে উচ্চ বুলন্দ আওয়াজে জোরে আওয়াজ করে বলো আল্লাহু আকবার। বুজুর্গ বলে এই রুটি গুলোর গম যিনি চাষাবাদ করেছেন, তিনি চাষের হালতে যে লাঙল লাগাইছেন, পাক সাফ পবিত্র ওযুর হালতে লাঙল মেরেছেন, গম ছিটায় যে খেত বুনেছেন ওযুর হালতে ছিটেছে। এই গমগুলো যখন গাছের আগা দিয়ে বের হয়ে পাকা পাকা ঝোপা হয়েছে, এই খেতের মালিক, এই খেতের মালিক ওই গমগুলো যেদিন কাটতে গেছেন, নয়া নতুন ওযু কইরা তিনি কাঁচি নিয়ে খেতে ঢুকছেন, ওযুর হালতে গমগুলোরে কাটছেন, ওযুর হালতে তিনি বহন করে বাড়ির দুয়ারে এনে ফেলছেন, বাড়ির যেই মহিলাটা গমগুলোকে উঠান থেকে আলোক করে ঘরে নিছে, তিনি গমগুলোকে ওযুর সাথে আলোক করে ঘরের পুটলা ভরছেন। যেই দিন এই গমগুলোকে ঢেকির দ্বারায় আটা তৈরি করেছেন, ওই দিন
এই গমগুলো আটা বানান কার্যটা অজুর সাথে ওই ঘরের মহিলা সম্পাদন করেছেন। আমার বিবি বুজুর্গ বলে, আমার বিবি এই আটাগুলার দ্বারা সদ্য আজকে যখন তিনি রুটি বানায়ছেন, এই রুটি বানানোর কাজটি তিনি নাপাক খালতে করেন নাই, উযু করে তারপরে রুটি বানায় বানায় আগুনে তা দিয়ে রুটি প্রস্তুত করে আমার হাতে দিয়েছেন। আর আমি নালায়েক গোলাম, এই মাত্র যে রুটিগুলা পাকের ঘর থেকে বহন করে তোমাদের দস্তুরখানে এসে নামাইলাম, আমি এই রুটি বহনটা নাপাক অবস্থায় করি নাই, পবিত্র হালতে রুটিগুলোকে বহন করে তোমাদের সামনে নামাইছি। কাশ আগার ইচ্ছা হতা, যদি বিষয়টা এমন হতো তোমরা যারা রুটি খাবে তারা যদি ওজুর হালতে খাবারগুলো খেতে, তাহলে এই খানাটা যতক্ষণ পেটে থাকত এই খানা তোমাদেরকে পাক মালিকের দিকে ধাক্কাইত। সুবহানাল্লাহ, আস্তে করে কো সুবহানাল্লাহ। এখনকার মায়েরা কি এমন পাকায়? হ্যাঁ, বেনামাজি মায়েদের খানা খাইতে খাইতে সন্তানগুলা বেহায়া হয়ে গেছে। আস্তে বলেন কেন, চিল্লায়া জোরে আওয়াজ করে বলেন ঠিক খাবার কি? বেনামাজি মায়ে অপবিত্র হালতে খানা খাওয়ায় খাওয়ায় সন্তানদের পেট নষ্ট করে ফেলেছে। শুধু সন্তানদের পেট, মায়ের হাতের নাপাক খাবার খায় হয় নাই, মা নাপাক হালতে খাবার খাইছে পাকাইছে, জীবনে অজু করে পাক হালতে পাকাইছে না, জীবনে কোনোদিন সন্তানকে অজুর হালতে খানা পরিবেশন করছে না, সংগত কারণে সন্তান খানা খায় বাইরে যাই আই ইয়াবা, আর কোনো কাম নাই ইয়াবা। হ্যাঁ, এ হলো মায়ের জাতির হালাত। শুধুই কি তাই, শুধু তাই নয়, এখনকার মায়েরা রান্না করার সময় তরকারি যদি কুটবে, তরকারি কুটবে ভালো করে শুনে যাও, মহিলা গিরে যায় ওয়াজটা কইরো, ঘরের ভেতরে যায় তরকারি কুটবে যে টিভি ছাইরা দিয়ে তারপরে তরকারি কুটতেছে, মানে তরকারি কুইটা লাউ করতেছে পেঁয়াজ করতেছে, ড্রয়িং রুমে যায় দেখতেছে আর করতেছে, শুনতেছে আর করতেছে, টিভি দেখতেছে আর করতেছে, আর ওই খানা খায়া ঘরের মেয়েটা বাইর হইয়া কলেজের কথা কইয়া বাড়ি থেকে যায় বোটানিক্যাল গার্ডেনে যায় বইয়া রইছে, চিল্লা আওয়াজ করে জোরে বলো ঠিক না বে ঠিক করে, এটাই বাস্তবতা। বুঝে আসলে তোমার তো তুমি পাস, আর যদি বুঝে না আসে তাহলে তোমার গলায় ফাঁস, জাহান্নামে যাইতেছে এভাবেই যাইতেছে, অপবিত্রতার পথে মিল্লাত এভাবেই হাঁটছে। খেলাফ আকাবের বুজুর্গদের ইতিহাস শোনো, আমার আজকের আলোচনা জিন্দেগির শেষ আলোচনা হতে পারে, মাঝরাত্রিতে তোমাদের সামনে বসেছি, আর তোমার আলোচনা শোনাও শেষ আলোচনা হতে পারে, বুজুর্গদের ইতিহাস শোনাও। অপরদিকে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, যার হাতে হাত রেখে খাজা মঈনুদ্দিন চিশতি সানজারি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি, মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি যার হাতে হাত রেখে অল্প কিছু দিনের ভেতরে যার হাতে হাত রেখে 7 লক্ষ হিন্দু কালেমা পড়ে মুসলমান হইছে, তোমাদের এই সুবহানাল্লাহর কাম বাচ্চা না, আরো জোরে করে বলো সুবহানাল্লাহ, কত লক্ষ হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়েছে, 7 লাখ হিন্দু কালেমা পড়ে মুসলমান, ভারতবর্ষের 70 লক্ষ মুসলমান খাজা মঈনুদ্দিন চিশতির হাতে হাত রেখে বায়াত হয়েছে, আর তারা হাত ধরে ওয়াদা করেছে জিন্দেগিতে আর কোনোদিন ওরা নামাজ ছাড়বে না, আর দাড়ি কাটবে না, আর খেলাফে সুন্নত চলবে না, আর কখনো আল্লাহকে অসন্তুষ্ট করবে না। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। 70 লক্ষ 70 লক্ষ মুসলমান অল্প দিনে বায়াত হয়েছে, 7 লাখ হিন্দু কালেমা পড়ে মুসলমান হইছে, মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই নিজের মায়ের সাথে দেখা করতে গেছে, যে কয় জননী আপনার সন্তানের কিছু কৃতি শুনেন, আপনার সন্তানের কিছু সফল
কর্মের বর্ণনা শুনেন, আপনার সন্তানের হাতে হাত রেখে 7 লক্ষ হিন্দু মুসলমান, আপনার সন্তানের হাতে হাত রেখে 70 লক্ষ মুসলমান সুন্নতের বায়াত গ্রহণ করেছে। খাজা মঈনুদ্দিন চিশতি মায়ের কাছে বলতেছে, মা কয় কি জানেন, মা কয় মঈনুদ্দিন এটা তুমি মঈনুদ্দিনের কারামতি না, এটা তোমার কারামত না। কয় মা গো তাহলে এটা কার কারামত? মা কয় এটা আমি মার শরাফত, আমার তোহারত, এটা আমি মায়ের পবিত্রতা। কারণ মঈনুদ্দিন তুমি যেদিন আমার পেটে এসেছ, তোমারে পেটে নিয়ে কখনো আমি উযু ছাড়া থাকিনি, তোমারে পেটে নিয়ে বা উযু চলাফেরা করেছি, উযু ভেঙে গেলে আবার উযু করেছি, তোরে পেটে নিয়ে দাঁড়ায় রইছি, উযুর হালতে বসে রইছি উযুর হালতে। এখন তো পেটে সন্তান নিয়ে সিনেমা দেখে, পেটে সন্তান নিয়ে সিনেমা হলে যায়, সিনেমা হলের ভিতরে বাচ্চা হওয়ার ইতিহাস আছে, সিনেমা হলে যায় সিনেমা দেখতে যায় বাচ্চা হয়ে গেছে, পেটে সন্তান নিয়ে পত্রিকায় কত রঙের খবরে পড়ে, হায় হায় পেটে সন্তান নিয়ে কত কিছু করে। কিন্তু খাজা মঈনুদ্দিন চিশতি সাঞ্জারি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি ওনারে পেটে লইয়া ওনার মা বাওয়াজু কদম কদম চলছেন, শুধুই মাত্র বাওয়াজু চলছেন তা নয়, মা কয় মঈনুদ্দিন জন্মের পর থেকে 2 বছর আমি মার স্তনের দুধ তুই পান করেছ। মঈনুদ্দিন রে, আমি মা ওযু ছাড়া একদিন তোরে দুধ খাওয়াইনি। কনকনে শীতের রজনীতে তুই মঈনুদ্দিন ক্ষুধার জ্বালায় চিৎকার করে কেঁদে দিয়েছিস, পেটে হাত দিয়ে দেখছি তোর পেটটা পিঠের সাথে লেগে গেছে। আমি পারতাম মা হিসেবে সাথে সাথে ঘুমন্ত অবস্থায় স্তনটা তুলে দিতে, দেই নাই আমি, দেই নাই। শীতের রজনীতে শীতের রাত্রিতে একদিকে তোর কান্নার আওয়াজ আর একদিকে আমার পবিত্রতার চাহিদা, লেপের নিচ থেকে বের হয়ে তোরে দুধ খাওয়াইবার জন্য ঠান্ডা পানি দ্বারা আমি মা বুঝু করে কাঁপতে কাঁপতে এসে তোরে করে নিয়েছি, আর পাক হালতে তোরে আমি দুধ পান করাইছি। জীবনে যে সন্তান পেটে লইয়া নাপাক চলি নাই, যে সন্তানকে নাপাক অবস্থায় এক বেলা দুধ খাওয়াই নাই, আমার ওই সন্তানের কাছে মিল্লাত পবিত্র হবে না তো কার কাছে যে পবিত্র হবে? এ হলো মুসলিম মিল্লাতের ইতিহাস। মহিলা গেরে ওযু করতে কয়েন, নামাজ যদি পড়তে নাই চায় কয়েন ওযু করো, ওযুর হালতে থাকতে থাকতে হয়তো জাহিরি তাহারাত এক সময় তার কালবের উপরে আল্লাহর মহব্বত ঢালবে, নামাজে দাঁড়ায় যাবে, নামাজে দাঁড়ায় যাবে, ওযু করতে বলবে। মহতরম হাজিরিন, এ কারণেই আমি আয়াত পড়েছি, আল্লাহ কিন্তু পবিত্র বান্দাকে পছন্দ করেন, আমি আয়াত পড়েছি, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ পাক বলেন, আল্লাহ তাআলা গুণামুক্ত পবিত্র তওবাকারী বান্দাকে পছন্দ করে, আর আল্লাহ তাআলা পবিত্র বান্দাকে পছন্দ করে। তাহলে আজ থেকে ওযুর গুরুত্ব দিব ইনশাআল্লাহ, দুনিয়াত তুলে একটু আল্লাহর কাছে ওয়াদা করেন ইনশাআল্লাহ, এ আল্লাহ আমরা ওয়াদা করে দিছি ওযুর গুরুত্ব দিব ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। ওযু করলে গুনাহ জুরে মরে যাবে, দুনিয়ার লাভ, ওযু করলে আখিরাতের একটা বড় লাভ আছে, হাশরের ময়দানে আপনি আমি যেদিন বিচারের আদালতে দাঁড়াবো
সেদিন সরোয়ারে দু আলম নবী অজুর অঙ্গের চমক দেখা দেখা লক্ষ নবীর উম্মতের ভেতর থেকে আমাদের চুনে চুনে বের করে নিয়ে যাবে। আল্লাহর রাসূলের কাছে প্রশ্ন ছিল, লক্ষাধিক নবীর উম্মতের ভেতরে আপনার উম্মত আপনি কেমনে বের করবেন? সরোয়ারে দু আলম নবী বলেন, চান্দি সাদা ঘোড়া কি কালো ঘোড়ার জামাতের ভেতর থেকে মালিকের বাইর করা কষ্ট? কয় না কষ্ট না, ওইরকম আমার চান্দি সাদা থাকবে, আমার উম্মতের হাতে অজু রঙের চমক থাকবে, পায়ে অজু রঙের চমক থাকবে। সরোয়ারে দু আলম নবী বলেন, অজুর চমক দেখা দেখা আমি আমার উম্মত বের করে করে আল্লাহর জান্নাতে নিয়ে যাব। অজুর অঙ্গ দেখে দেখে আল্লাহর রাসূল তোমাকে আমাকে শাফাত করবে, তাহলে সারা বছরেও যে অজু করো না তার অঙ্গে কি চমক আছে না গেছে? কি কথা কর না কেন, কথা আছে না গেছে? তাহলে অজু কি বছরে একবার নাকি ডেলি বারবার, পাঁচবার, পাঁচবার, আরো বেশি, বারবার, বারবার, কয়বার অজু, কয়বার, বারবার, কতবার জানি না, অজু বারবার বারবার, যত অজু হবে তত অঙ্গের ভিতরে চমক দেখা যাবে। আশ্চর্য হাদিস শোনাই, সরোয়ারে দু আলম নবী শুধুমাত্র অজুর অঙ্গ দেখে তোমাকে আমাকে চিনবে তা না, আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত যত নবী দুনিয়ার মাটিতে আইছে হাসরের ময়দানে সব মানুষ দাঁড়াবে, কিন্তু সব নবীরা চিনবে এইগুলা সব উম্মতে মুহাম্মাদের। তোমরা যেমন মাটি ব্রাজিল কেটে ছিল, এটা আর্জেন্টিনা ছিল না, আলামত দেহে ছিল যে এটা আর্জেন্টিনা, এটা ব্রাজিল, ব্রাজিল উম্মতে মুহাম্মাদের আলামত হবে অজুর চমক। সরোয়ারে দু আলম নবী দেখে চিনবে এটা খায়ের উম্মতির সদস্য। আল্লাহু আকবার জোরে করে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ, হয়েছে না হয়েছে না, আরো জোরে চিল্লে জোরে আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। হুজুর এত জোরে জোরে বলাইতেছেন, এটাও কি কোনো লাভ আছে নাকি? হ্যাঁ এটা লাভ আছে, যত বলবেন তত বাতেন পাক হইব। অজু দিয়া তো জাহের পাক হয়, জিকির দিয়া বাতেন পাক হয়। জিকির হলো সিকালাতুল কুলুব, আত্মার পরিচ্ছন্নতা, কালবের পরিচ্ছন্নতা, জিকরুল্লাহ, আল্লাহ পাকের নাম যত নিবি তত কালব সাফ হবে। আওয়াজ করে জোরে বলেন আলহামদুলিল্লাহ, আমাদের মালিককে। আওয়াজ করে জোরে করে চিল্লা এখন কে, জবান খুলে সবাই মিলে একটা ডাক দেন ইয়া আল্লাহ, আবেগ আবেগ ভরে চিৎকার করে আবেগ ভরে জোরে করে বলেন ইয়া আল্লাহ, জবান খুলে বলুন আল্লাহু আকবার, আরো জোরে জবান খুলে বলুন আল্লাহু আকবার, বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, যত বলতেছি তত কল্প সাফ হইতেছে, আর যত বলতেছি তত আসমান থেকে রহমত পড়তেছে। জিকিরের উপমা শোনো, জিকিরের উপমা, জিকিরের উপমা শোনো, একটা উদাহরণ। তোমরা কি কখনো বড়ই তলায় বসে বড়ই পেরে খাইছ? হ্যাঁ, মনে করো হাতের ভিতরে ইটের চাকা নিয়ে পাকা বড়ই তলায় বসে রয়েছে, ডাইনে বামে খালি তাকায় আর দেখে চাষি নানি দূরে গেছে নি, যখনই দেখছে গেছে তো হাতে পাথর আছে এটারে জোপায় মারছে, তো টপ টপ করে পাকা বুড়োই পড়ছে আর খা বুড়ি খায়। দাদি কয় কি রে, এ এত বুড়ি কই পাইলি, পারছস না? পড়ছে 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 না পারছে? হ্যাঁ
অথবা ছোটবেলায় কি কখনো আম গাছের নিচে বসে আম পেড়ে খাইছে? এ পাতলে বুজুর্গের মতো বসে রয়েছে, মনে হয় যেন হাতে কিছু নাই, আসলে কিন্তু ইটার চাকা আছে হাতে, এটা নিয়ে বসে রয়েছে, লোকজন নাই দেখে দেখে মারছে, তো বাধার উপরে লাগছে, তো আম পড়ছে খাইছে। আল্লাহ কয় বান্দা, নবীর হাদিস প্রমাণ করে, আল্লাহর নবীর হাদিস প্রমাণ করে, আল্লাহ পাক আপনার আমার মাথার উপরে শুধুই মাত্র আমের জুপা বোরের জুপা রাখে নাই। আল্লাহ কয় তোর মাথার উপরে খালি আমের জুপা আর বোরের জুপা না, আমার রহমতের খাজানাটা তোর মাথার উপরে আছে। এটাই চাক আমার বিনে কি, তাহলে জিকির কর, আল্লাহর নাম ল, জিকির কর, প্রত্যেকটা জিকির জবান থেকে বের হয়ে আল্লাহর রহমতের খাজানায় যা আঘাত করবে। এ কারণে যেখানে জিকরুল্লাহ হয় ওখানে রহমত বর্ষণ হয়, কারণ জিকির যা খাজানায় আক্রমণ করে, খাজানা থেকে রহমত ঝরে। আল্লাহু আকবার, জোরে বলেন আলহামদুলিল্লাহ, চিল্লা আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। যত জিকির করবেন তত রহমত ঝরবে, আর যত আল্লাহর নাম নেবেন তত ভেতরটাও পাক হবে। সরওয়ারে দোয়া আলম নবী ওজুর অঙ্গ দেখে দেখে আমাদের বাইর করবে, আশ্চর্য খবর বলবার লাগছিলাম, একটা আশ্চর্য আশ্চর্য খবর। আমাদের কি শুধু আমাদের নবী চিনবে তা না, আমাদের ওজুর অঙ্গের চমক দেখে দেখি বাবা আদম থেকে শুরু করে অন্য নবীরা সবাই আমাকে চিনবে, সব নবীরা চিনবে। সুবহানাল্লাহ, তো বললেন সব নবী চিনবে, এটা প্রথম সারির মুসলমান, এরা আমাদের চাইতে আগে আল্লাহর জান্নাতে যাবে, দাগ আছে, এইগুলা থাকতে আমাগোর বেল নাই, আমাগোর কি নাই।